আসসালামু আলাইকুম एवरीवन वेलकम টু মাই চ্যানেল সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি আজ নিয়ে এসেছি লাচ্ছা সেমাই রেসিপি খুব সহজে আমি এই সেমাইটি তৈরি করেছি সহজ কিছু টিপস শেয়ার করবো আপনাদের সাথে আশা করি খুব সহজেই এটি এবার ঈদে আপনারা বানিয়ে নিতে পারবেন অবশ্যই আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকুন এবং পাশে থাকা ছোটো বেল আইকনটি প্রেস করে নতুন ভিডিও আপলোড হলে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে তো চলুন দেখে নেই আমি কীভাবে তৈরি করেছি এই লাচ্ছা সেমাই আমি ময়দা নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ এই সেমাইটা কিন্তু ময়দা দিয়েই করতে হবে আটা দিয়ে সেমাইটা হবে না চিনে নিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণ একটু হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি ব্যাস আর কোনো উপকরণ লাগবে না এখন রুম টেম্পারেচারে থাকা পানি নিব অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করব আমরা যেই রুটির ডোটা তৈরি করি তার থেকে একটু শক্ত হবে সেজন্য আমরা অল্প পানি দিয়ে ডোটাকে তৈরি করার চেষ্টা করব একবারে বেশি পানি ব্যবহার করবো না যদিও পানি বেশি পড়ে যায় তাহলে সামান্য ময়দা দিয়ে ডোটাকে আবার ঠিক করে নিতে হবে তো আমি অল্প অল্প করে পানি নিচ্ছি আমার এখানে হাফ কাপের একটু বেশি পানি লেগেছে তো আমি খুব ভালো করে ডোটাকে মেখে নেব প্রায় দশ মিনিটের মতো মথে নিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিব দেখুন ডোটা সুন্দরভাবে মথা হয়ে গিয়েছে এখন আমি ডোটাকে দুটো ভাগ করে নিব দুটো ভাগ করে নিয়ে খুব ভালোভাবে ডোটাকে শেপ দিয়ে আমি ডোনাটের আকৃতি করে নিব মাঝখানে এমনভাবে ডোনাটের মতো ফুটো করে একটু সুন্দর শেপ দিয়ে নিতে হবে তো আমি আরেকটা ডো শেপ দিয়ে নিচ্ছি এটা পাশে সরিয়ে রেখে আমি একটা বাটি নিয়ে নিয়েছি এখন এখানে হাফ কাপ গলানো বাটার নিয়েছি বাটারটা কিন্তু চুলোয় দিয়ে গরম করে নিয়েছি আপনারা চাইলে মাইক্রোওভেনেও গরম করে নিতে পারেন আর হাফ কাপ দিলাম সয়াবিন তেল হাফ কাপ বাটার এবং হাফ কাপ সয়াবিন তেল আপনারা চাইলে এখানে ডালদাও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গিয়েছে যে ডোনার দুটো আমি বানিয়েছি সেইগুলো এখন এখানে ভিজতে দেব এভাবে ভিজিয়ে ডুবিয়ে রেখে দিব এই তেলের মিশ্রণের মধ্যে আধা ঘন্টার জন্য আধা ঘন্টার জন্য দেয়া তার মানে টোটা নরম হবে নরম হলে আমাদের পেঁচগুলো দিতে সুবিধা হবে কারণ এখন একটু শক্ত আছে তো আমি আধা ঘন্টা পর এলাম আমার টোটা অনেক নরম হয়ে গিয়েছে এখন আমি এগুলো পেঁচিয়ে নিব যত প্যাচ আছে আপনার মনের মধ্যে সব এর মধ্যে পেঁচিয়ে ফেলতে পারেন মজা করলাম আসলে খুব সহজ সেমাই তৈরি করা কোনো রকম কষ্ট লাগে না এই ঈদে নিজের তৈরি করা সেমাই দিয়ে ঈদটা পালন করলে দেখবেন মনে অনেক তৃপ্তি এত সহজভাবে বানানো যায় তো আমি কিন্তু ওরকম পারফেক্টভাবে করতে পারি না তাও চেষ্টা করেছি আমার একটা প্যাচ দেয়া হয়ে গিয়েছে আমি আরেকটা ডোন সেটাকেও প্যাচ দিয়ে নিব এভাবে করে করে আমি দেখুন হাতে সাহায্যে দেখাচ্ছি কিভাবে টেনে টেনে লম্বা করতে হবে জাস্ট কিছুই না তেলে ভিজানো থাকলে এমনিতেই লম্বা হয়ে যায় বেশি জোরে প্রেশার দেবো না আমরা দিলে দেখা যাবে ছিঁড়ে যাচ্ছে খুব একটা প্যাঁচানো লাগে না আধা ঘন্টার মধ্যে কিন্তু আপনার সেমাই তৈরি হয়ে যায় প্যাচটা আপনারা দশ আট থেকে দশটা প্যাচ দিলেই যথেষ্ট এর বেশি প্যাচ দিলে থ্রেডগুলো এত চিকন হয়ে যায় অতিরিক্ত চিকন আবার ভালো লাগে না আপনারা আট থেকে দশটা থ্রেড করে দেখবেন কেমন অবস্থা আমি যে পরিমাণ ডোনিয়েছি নিয়েছি এর এর মধ্যে দশটা প্যাচ দিলেই হয়ে যায় এর বেশি লাগে না আমি একটা বড় পাত্রে নিয়ে নিচ্ছি কারণ আমার জায়গা হচ্ছে না আমার পাত্রটাতে সেজন্য আমি ট্রান্সফার করে নিলাম সেজন্য আপনারা প্রথমেই পাত্রটাকে বড় নিয়ে নেবেন কারণ তেলগুলো সব বাহিরে পড়ে যায় কিংবা প্যাচ দিতে সমস্যা হয় দেখুন কি সুন্দরভাবে আমি পেঁচিয়ে নিচ্ছি তেলে ভিজানো থাকার জন্য একদম নরম হয়ে যায় কোনো সমস্যাই হয় না অনেকগুলো প্যাচ দেওয়া হয়ে গিয়েছে আমার প্যাচানো প্রায় শেষ আরও দু তিনটা প্যাচ দিয়েই আমি রেখে দিব দেখুন থ্রেডগুলো কিন্তু বেশ চিকন হয়ে গিয়েছে এই পর্যায়ে খুব সাবধানে কাজ করতে হবে যাতে ছিঁড়ে না যায় দেখুন আমার থ্রেডগুলো কত চিকন হয়ে গিয়েছে এখন আমি ভাজতে চলে যাব আর চিকন করবো না আমি এই পরিমাণেই রাখব আর একটা পেঁয়াজ দিয়ে রেখে দেব শেষ এখন ভাজতে চলে যাচ্ছি চুলোয় তেলটা দিয়ে আমি তেল গরম করে নিয়েছি তেলটা মাঝারি গরম হবে এবং হাতে নিয়ে এভাবে সেমাইটাকে চ্যাপটা করে নিতে হবে চ্যাপটা করে নিয়ে সাবধানে তেলের মধ্যে ছাড়তে হবে খুব সুন্দর করে গোল করে চ্যাপটা করে নিয়েছি দেখুন তেলটা আমার মিডিয়াম আছে গরম আছে এই টাইপের গরম থাকতে হবে এবং সঙ্গে সঙ্গে একটা কাঁটা চামচের সাহায্যে থ্রেডগুলোকে ছাড়িয়ে দেবেন না হলে কিন্তু জমাট বেঁধে থাকবে সেই জন্য খুব ভালো করে এভাবে ছাড়িয়ে দিতে হবে ছাড়িয়ে দিয়ে পাঁচ থেকে ছ মিনিট বেশি হলে সাত মিনিট এভাবে আমরা ভেজে নিব নিয়ে একটু পরে জালটা কমিয়ে দিব দিয়ে এখন হলো উলটিয়ে নিব দেখুন বোঝাই যায় যে একটা পাশ ভাজা হয়ে গেলে আমরা উল্টে দিব অতিরিক্ত ভাজবো না ভাজলে লাল হয়ে যেতে পারে তো আমার হয়ে গিয়েছে আমি খুব সাবধানে দেখুন দুটা চামচের সাহায্যে উল্টে দিচ্ছি এখনও কিন্তু দেখুন নরম আছে কিন্তু আপনি যদি সেই সাজা সাদা রাখতে চান তাহলে অবশ্যই এই পর্যায়ে উল্টে দিতে হবে দেখুন আমার এই পাশটা ভাজা হয়ে গেছে আমি উল্টে দিয়েছি ওই পাশটা ভেজে উঠিয়ে নিব একটু ভেজে নিচ্ছি এখন আর দেখুন এটা আমি আগে ভেজে নিয়েছিলাম উঠিয়ে রেখেছি এভাবে একটা স্ট্রেনার উপরে নিচে একটা প্লেট দিয়ে দিতে হবে যাতে অতিরিক্ত তেলটা ঝরে পড়ে তো হয়ে গিয়েছে দেখুন আবারও পাঁচ থেকে ছয় মিনিট ভেজে নিয়েছি দু পিট মোট মাঠ দশ থেকে বারো মিনিট ভেজে নিতে হবে এখন আমি উঠিয়ে নিচ্ছি তেলটাকে ভালো করে ছেঁকে স্ট্রেনারের উপর রেখে দেব। যতক্ষণ না তেলটা ঝরে যাবে এভাবেই আপনার রেখে তেলটাকে ঝরিয়ে নিতে হবে আপনারা চাইলে তেলের মধ্যে ঘি ব্যবহার করতে পারেন আমার সেমাই তৈরি করা হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর এসেছে থ্রেডগুলো এর থেকে চিকন তো বোধ করি আর দরকার হয় না আমি আরেকটা তৈরি করেছি অফ ক্যামেরায় এটা একটুতে কালার ব্যবহার করেছি সেজন্য একটু কালারটা লালচে এসেছে আপনারা চাইলে সামান্য কালার ব্যবহার করতে পারেন অরেঞ্জ ফুড কালার তো আশা করি আমার আজকে সেমে আপনাদের পছন্দ হয়েছে পছন্দ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকুন এবং অবশ্যই আমি রিকোয়েস্ট করবো আপনারা বাসায় তৈরি করবেন কারণ এত সুন্দর মুচমুচে হয়েছে দেখুন যে পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ঘরে থাকুন সেফ থাকুন আর ঘরে তৈরি এরকম খাবার আপনার পরিবারকে প্রেজেন্ট করুন সবাইকে আল্লাহ হাফিজ